বন্ধুরা গুড ইভিনিং আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এস অ্যান্ড এস সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মিশো রিক্রুটমেন্ট নিয়ে তো মিশোর নাম আপনারা মোটামুটি অনেকেই শুনেছেন এবং মিশোর তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে বাড়িতে বসে কাজ পাওয়ার সুবিধা কিন্তু এখানে পাবেন আই মিন ওয়ার্ক ফ্রম হোম আপনারা কাজটি কিন্তু করতে পারবেন সরাসরি আপনারা ফর্ম ফিল করবেন অ্যাসেসমেন্ট দেবেন যদি আপনি পাস হয়ে যান তাহলে কিন্তু আপনারা কাজ শুরু করে দিতে পারবেন কিভাবে আবেদন করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই ভালোভাবে দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন ধরনের ফ্রিজ জব ভ্যাকেন্সি আপডেট কিন্তু আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন সব থেকে বড়ো সুযোগ আপনারা কিন্তু এখানে বিনামূল্যে চাকরি পাবেন কাজের জন্য কোনো রকম টাকা পয়সা ছাড়াই এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবে স্যালারি মোটামুটি ভালোই স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে পনেরো থেকে উনিশ হাজার টাকার মধ্যে স্যালারি থাকবে তবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই কী কী থাকবে আপনাদেরকে কিন্তু চেক আউট করে নিতে হবে বাড়িতে বসে আপনারা কাজ করতে পারবেন বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি কোম্পানি ডেজিগনেশন সম্পর্কে আপনারা জানতে চাইলে গুগলে সার্চ করে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন যেহেতু কোনো কোম্পানিতে কাজে যাওয়ার আগে কোম্পানির ডিটেলস সম্পর্কে আপনাদের জেনে নেওয়া উচিত তাতে কী হবে আপনারাই কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন ওকে এবং আপনি ভিডিওটি কোন লোকেশান থেকে দেখছেন আপনার কোয়ালিফিকেশান কী আছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে অবশ্যই আপনারা জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি থাকে সেগুলো কিন্তু আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন এবারে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারছি না তো যারা জয়েন হতে পারছেন না অবশ্যই আপনারা কমিউনিটি পোস্ট বা ভিডিও শর্টস ভিডিওগুলো আমাদের ফলো করতে পারেন সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট আমরা দিয়ে দিই ঠিক আছে তো মিশোর তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত বিষয়টা জানাবো মিশো নিউ পারমানেন্ট ওয়ার্ক ফ্রম হোম জব ওপেনিং ফর অল তো মিশোর তরফ থেকে যে রিক্রুটমেন্ট এসেছে এখানে কিন্তু নিউ পারমানেন্ট পোস্টে কিন্তু এখানে নেওয়া হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কিসের কাজ করতে হবে বেসিক্যালি এখানে আপনাদেরকে কিন্তু ডাটা এন্ট্রি পোস্টের জন্য নেওয়া হচ্ছে তো অনেকেই আছেন কমেন্ট করে জানান যে ডাটা এন্ট্রি কাজ আমরা বাড়িতে বসে করতে চাই তারা কিন্তু এখানে অবশ্যই করতে পারেন টোটালি এখানে কিন্তু আপনাদেরকে ভেন্ডার পেরোলে কাজ করতে হবে ভেন্ডার পেরোল মানে কি আপনারা অনেক সময় দেখেছেন যে ফ্লিপকার্ট রিক্রুটমেন্ট থাকে তবে সেখানে কিন্তু টেক মাহিন্দ্রা কোম্পানির আন্ডারে আপনাদেরকে কাজ করতে হয় অনেকে দেখেছেন সেম এখানেও কিন্তু সেম রয়েছে এখানেও আপনাদেরকে যে কোম্পানি ফ্রাঞ্চাইজি নিয়েছে সেই কোম্পানির আন্ডারে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে মিশো প্রোজেক্টের ওপরে কি কাজ করতে হবে যেমন ধরুন মিশো প্রোজেক্টের ওপরে কোনো কিছু আপডেট এসেছে হয়তো এই প্রোডাক্টটার জন্যে এই ছাড় রয়েছে বারোটা থেকে একটা অবধি এতক্ষণ ছাড় আছে এই যে আপডেটগুলো করতে হয় তো আপডেটগুলো করার জন্য কিন্তু সার্ভারের কাজের জন্য কিন্তু সব সময় কিন্তু ডাটা এন্ট্রি করার জন্যে হায়ার করা হয় ঠিক আছে তো এখানে বেসিক্যালি আপনাদেরকে সেই টাইপেরই কাজ কিন্তু করতে হবে এবং ডাটা এন্ট্রি ওয়ার্কের জন্য কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন অ্যাসেসমেন্ট দেবেন অ্যাসেসমেন্টে পাস হয়ে গেলে কিন্তু আপনাদের কাছে মেল আসবে এবং আপনারা কিন্তু তারপরে কিন্তু কাজ শুরু করে দিতে পারবেন ঠিক আছে স্টেপ বাই স্টেপ এটাই কিন্তু নিয়ম রয়েছে এবং সেটুকু ইনফরমেশানই আপনাদের সাথে শেয়ার করবো আর নেক্সট আমরা দেখে নেব কী আছে নিউ রোল্ড বাই মিশো তো মিশোর তরফ থেকে নিউ চলছে বলে দিয়েছি পার্মানেন্ট ওয়ার্ক ফ্রম হোম এখানে কিন্তু কোনো রকম কন্ট্যাক্ট চুয়ালের ব্যাপার নেই আপনারা কিন্তু এখানে পারমানেন্ট হিসেবেই কাজটি করতে পারবেন ঠিক আছে পারমানেন্ট হিসেবে কাজ করতে পারবেন মাল্টিপল লোকেশন ইন ইন্ডিয়া তো এখানে বেসিক্যালি প্যান ইন্ডিয়া হায়ারিং চলছে প্যান ইন্ডিয়া মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অল ওভার ইন্ডিয়া থেকে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে তো প্যান ইন্ডিয়া হায়ারিং এখানে রয়েছে অবশ্যই আপনারা কিন্তু সবাই এখানে ট্রাই করতে পারেন হাই স্যালারি প্যাকেজ থাকবে হাই স্যালারি প্যাকেজ বলে দিয়েছি কত টাকা স্যালারি অবশ্যই বলে দেবো লেটেস্ট ওপেনিং অফ মিশো মেল ফিমেল ক্যান অ্যাপ্লাই অর্থাৎ এই জব প্রোফাইলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে ঠিক আছে মেল ফিমেল ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এজ এখানে কত চা হয়েছে এজ কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে মিনিমাম এজ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে একুশ বছর থাকতে হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম যদি বলা যায় তাহলে কিন্তু ছত্রিশ বছর থাকতে হবে মিনিমাম একুশ এবং ম্যাক্সিমাম ছত্রিশ কিন্তু অবশ্যই থাকতে হবে এর থেকে বয়স বেশি যদি বলা যায় তাহলে আটত্রিশ বছর অবধি আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন যদি অ্যাসেসমেন্টে পাস হয়ে যান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে কাজটি করতে পারবেন নেক্সট আমরা এখানে দেখে নেবো কী আছে এজ বলে দিলাম নেক্সট ডিউটি টাইম ডিউটি টাইমে এখানে কী থাকবে ন ঘন্টা আপনাদেরকে কাজ করতে হবে ওকে ন ঘন্টা কিন্তু কাজ করতে হবে তবে শিফটিং টাইমে শিফটিং টাইম বলতে আশা করি বুঝতে পেরেছেন মানে এখানে চব্বিশ ঘন্টায় কিন্তু ওয়ার্কিং আওয়ার্স থাকে এর মধ্যে আপনাদেরকে ন ঘন্টা কাজ করতে হবে ঠিক আছে এর মধ্যে ন ঘন্টা কাজ করতে হবে এবং আপনাদেরকে কিন্তু সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে সপ্তাহে দু দিন ছুটি থাকবে তো বুঝতেই পারছেন ওয়ার্ক ফ্রম হোম ফার্স্ট অফ অল আপনারা কাজ পেয়ে যাচ্ছেন সেকেন্ড ন ঘন্টা কাজ করতে হবে শিফট চেঞ্জ হতে থাকবে কোনো দিন রাতের বেলা শিফট হবে কোনো দিন দিনের বেলা শিফট হবে কোনো দিন আবার সন্ধ্যেবেলা থেকে শিফট শুরু হতে পারে যখন কাজ স্টার্ট হবে তখন কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা কিন্তু ওয়ার্কিং টাইম থাকে এবং তার মধ্যে ন ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে পাঁচ দিন আপনাদেরকে কাজ করতে হবে এবং কোন পাঁচ দিন কাজ করতে হবে হয়তো সবার হয়তো শনি রবিবার একসাথে কিন্তু ছুটি থাকবে না কারো হয়তো সোমবার মঙ্গলবার ছুটি থাকলো তারপরে পাঁচ দিন কাজ করতে হবে তারপরে হয়তো কোনো সপ্তাহে শনিবার রবিবার ছুটি থাকলো পরপর পাঁচ দিন কাজ করতে হবে তো এইভাবে কিন্তু রোটেশনাল হতে থাকবে আই মিন সবাইকেই মানে মিলিয়ে মিশিয়ে ছুটিগুলো নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আমরা চলে আসবো এখানে গ্র্যাজুয়েট মাস্ট তো এই জব প্রোফাইলে যারা আবেদন করতে চাইছেন তাদের কিন্তু গ্র্যাজুয়েট অবশ্যই থাকতে হবে এছাড়া যারা গ্র্যাজুয়েট পারসুইং করছেন আই মিন পড়াশুনো করছেন গ্র্যাজুয়েট কমপ্লিট হওয়ার জন্য ঠিক আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন যাদের গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে গেছে তারাও আবেদন করতে পারবেন যারা পার্সুইং করছেন পড়াশুনো করছেন গ্র্যাজুয়েট কমপ্লিট করার জন্য তারাও আবেদন করতে পারবেন স্যালারি কত থাকবে একুশ থেকে পঁচিশ হাজার টাকা সিটিসি এছাড়া কিন্তু আদার্স ফ্যাসিলিটিস থাকবে আদার্স ফ্যাসিলিটিস মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পি সমস্ত রকম ফ্যাসিলিটিস রয়েছে তারপরে গিয়েছে কম্পিউটার অ্যান্ড ওয়াইফাই কানেকশান তো এই জব প্রোফাইলে যারা আবেদন করতে চাইছেন আপনাদের নিজেদের কিন্তু কম্পিউটার এবং ওয়াইফাই কানেকশান থাকতে হবে তার জন্য কিন্তু কোম্পানি কিছুটা ব্যার করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিচার্জ ফ্যাসিলিটিস ওয়ান থাউজেন্ড পার মান্থ আপনাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে এছাড়া ওয়াইফাই কানেকশান কিন্তু থাকতে হবে তবে এটা আপনাদেরকে যে এক্ষুনি নিয়ে নিতে হবে এমনটা না আপনারা অ্যাসেসমেন্ট দেবেন যদি পাস হয়ে যান তারপরে আপনারা এগুলো কিন্তু অবশ্যই রেডি করে নিতে পারেন ঠিক আছে কম্পিউটার ওয়াইফাই কানেকশান এছাড়া রিচার্জের জন্য কিন্তু কোম্পানি অবশ্যই বেয়ার করবে ওয়ান থাউজেন্ড যেটা হলো একটা বিল হিসেবে ধরেন কারেন্টের বিল আর ওয়াইফাই রিচার্জ কতই বা হতে পারে বেশি একটা খুব বেশি হবে না ওয়াইফাই রিচার্জ হয়তো তিনশো থেকে চারশো খুব বেশি হলে পাঁচশো টাকার আর কারেন্টের হিসেবে পাঁচশো টাকা সেই হিসেবে পুরোটাই কোম্পানি বেয়ার করে দিচ্ছে ঠিক আছে তো কোম্পানি পুরোটাই কিন্তু এখানে সাপোর্ট করছে তো অবশ্যই আপনারাও এখানে চেষ্টা করতে পারেন কোনো প্রবলেম নেই ওকে নেক্সট আমরা চলে আসবো এখানে রিমোট সিস্টেম ওয়ার্ক তো রিমোট সিস্টেম ওয়ার্ক নিয়ে এর আগে আমরাও জানিয়েছি অনেকবার যে রিমোট সিস্টেম মানে এখানে বেসিক্যালি কম্পিউটার যে মানে সরি কোম্পানির যে সফটওয়্যার থাকবে সেই সফটওয়্যারের বেসিসে আপনাদেরকে এখানে কাজ করতে হবে ঠিক আছে সেই কারণেই কিন্তু বলা হয়েছে রিমোট সিস্টেম ওয়ার্ক অ্যাপ্লাই নাও কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে ফর্ম ফিল আপ করার পরে আপনারা কিন্তু অ্যাসেসমেন্টের লিঙ্ক পাবেন ফার্স্টে আপনাদেরকে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু জব ডিটেলস ভালোভাবে দেখে নিতে পারবেন এবং ডাটা এন্ট্রির ওপরে বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু একটু হলেও থাকতে হবে আপনি যে কোনো কাজের সাথে যুক্ত ছিলেন ঠিক আছে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন কোনো প্রবলেম নেই তো আপনাদেরকে কী করতে হবে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে মানে এই যে টোটাল ওয়েবসাইটটা আপনারা দেখছেন এতক্ষণ যে জব ডিটেলস আপনাদেরকে বোঝালাম এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পরে আপনারা কিন্তু নিচে চলে আসলে অ্যাপ্লাই নাও ক্লিক নাও বলে একটা অপশান পাবেন এই ক্লিক নাও অপশানে আপনাদেরকে ট্যাপ করতে হবে ট্যাপ করলে আপনাদের সামনে কিন্তু পেজ ওপেন হয়ে যাবে সেখানে ফার্স্টে আপনাদেরকে হচ্ছে জানতে চাওয়া হবে আই অ্যাম ইন্টারেস্টেড তো আপনাদেরকে অবশ্যই আই অ্যাম ইন্টারেস্টেড করতে হবে তারপরে আপনারা যে পেজটা পাবেন সেখানে কিন্তু ডিটেলস দিতে বলবে স্টেপ বাই স্টেপ তো সমস্ত ডিটেলস আপনারা দিয়ে দেবেন তারপরে আপনারা সাবমিট করলে আপনাদের কাছে কিন্তু অ্যাসেসমেন্টের লিঙ্ক চলে আসবে ঠিক আছে অ্যাসেসমেন্ট দিতে হবে অবশ্যই আপনারা রাতের বেলা ট্রাই করতে পারেন তবে আপনি যদি তৈরি থাকেন অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য তবেই কিন্তু এখন রাতে অ্যাপ্লাই করবেন আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছে অবশ্যই চেক আউট করে নেবেন আশা করি কোনো সমস্যা হবে না নর্মালি আপনারা ওয়েবসাইটে যাবেন আই এম ইন্টারেস্টেড করবেন তারপরে কিন্তু ফর্ম ওপেন হয়ে যাবে ফর্মের সমস্ত কিছু সাবমিট করবেন স্টেপ বাই স্টেপ তারপরে অ্যাসেসমেন্ট লিঙ্ক থাকবে অ্যাসেসমেন্ট ক্লিয়ার করলে আপনারা কিন্তু অবশ্যই ডাক পেয়ে যাবেন ওকে আর যদি খুবই সমস্যা হয় তাহলে সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা অবশ্যই আপনাদেরকে একটা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান ফর্ম বা অ্যাপ্লিকেশন লিঙ্ক হিসেবে কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে আশা করবো সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করবেন চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই